ভূমধ্য সাগরের তটরেখায় গড়ে ওঠা ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিব। ইসরায়েলের এই শহরটি বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর। নৈশ ক্লাব ও বার সহ সারারাত পার্টি করার মতো অনেক ব্যবস্থা আছে এই শহরে। সেই কারণে তেল আবিব ইসরায়েলের পাপের শহর হিসেবেও পরিচিত। প্রযুক্তি বিশ্বে আমেরিকার সিলিকন ভ্যালির পরেই তেল আবিবের অবস্থান। হাজারেরও বেশি প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই শহরে। আধুনিক আবাসন ব্যবস্থা, রাস্তা, পার্ক, বাগান, কৃত্রিম বন সহ উন্নত নাগরিক জীবনের সকল সুযোগ সুবিধাই রয়েছে এখানে। আধুনিক পর্যটন ব্যবস্থা এবং ভরপুর বিনোদনের কারণে তেল আবিব শহরটি পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়। সাগর তীরবর্তী এই শহরে প্রতি বছর 30 লাখেরও বেশি পর্যটক ঘুরতে আসেন। তেল আবিবকে বলা হয় মধ্যপ্রাচ্যের মিয়ামি। এখানকার সমুদ্র সৈকতে ঘুরতে গেলে পার্থক্য করা মুশকিল যে এটি আসলে ইসরায়েলের তেল আবিব নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি। বিশ্বের সবচেয়ে বেশি পার্টি করা শহরগুলোর মধ্যে তেল আবিব প্রথম দিকেই থাকবে। শুরুর দিকে ধর্মের উপর ভিত্তি করে এই শহর তথা সমগ্র দেশটি প্রতিষ্ঠিত হলেও তেল আবিবের জনগণ ধর্মচর্চার প্রতি খুব বেশি আগ্রহী নয়, বরং বেশিরভাগ মানুষই ধর্মনিরপেক্ষ। এই শহরের মানুষ আনন্দ ফুর্তিতে এমনভাবে মেতে থাকে যে সন্ধ্যা থেকেই নৈশ ক্লাব এবং বারগুলোতে বিরামহীন পার্টি চলতেই থাকে। সেই কারণে অনেকেই তেল আবিবকে বলে থাকেন দ্য সিটি দ্যাট নেভার স্লিপ, যার অর্থ যে শহর কখনো ঘুমায় না। রাতের এই উন্মাদ জীবনযাপনের কারণেই তেল আবিবকে ইসরায়েলের পাপের শহর বলা হয়। বর্তমানে তেল আবিব ইসরায়েলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র। শহরটি ইসরায়েলের ব্যবসা এবং প্রযুক্তির রাজধানী হিসেবেও পরিচিত। এই শহরটি ইসরায়েলের প্রযুক্তি বিপ্লবেরও সূতিকাগার। তেল আবিব বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী শহরগুলোর মধ্যেও শীর্ষে রয়েছে। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির আদলে সিলিকন ওয়াদি নামে এখানেও এক প্রযুক্তি শহর গড়ে উঠেছে। এই শহরের লোকজন যেমন আমোদপ্রিয়, তেমনি তারা অধিক কাজ করতেও ভালোবাসেন। শহরটির শিক্ষা ব্যবস্থাও বেশ উন্নত। তেল আবিব বিশ্ববিদ্যালয় পৃথিবীর শীর্ষ 100টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম। তেল আবিব শহরে 13টি প্রধান সমুদ্র সৈকত রয়েছে। প্রতি বছর প্রায় 85 লাখ মানুষ এসব সৈকতে গোসল করে। ন্যাশনাল জিওগ্রাফিক তেল আবিবকে বিশ্বের 9ম সেরা 20 সিটি বা সৈকতের শহর হিসেবে ঘোষণা করেছে। তেল আবিবের রেস্টুরেন্টগুলো সুস্বাদু খাবারের জন্য খুবই বিখ্যাত। এছাড়াও এই শহরে জাপানি খাবার সুশি বেশ জনপ্রিয়। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, কারণ আগামীতে এরকম কন্টেন্ট আরও আসবে।